রাজধানীর ইত্তেফাক মোড়ের পাশের গলি এটি ঈদের দুদিন পেরিয়ে গেলেও কোরবানির বর্জ্য এলোমেলো ভাবে স্তূপ করে ফেলে রাখা হয়েছে তাই তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আর্কি মিশন সড়কের বাসিন্দাদের পড়তে হচ্ছে দুর্ভোগে কোরবানির মলা কোরবানির দিন থেকে আজকে দুদিন হলো এখানে পড়ে আছে নেওয়ার মতো কেউ না ঢাকা সিটি কর্পোরেশন নজর দেয় না এরকম গলির কোনায় কোনায় আরো আছে হাঁটতে চলাফেরা করতো সমস্যা রিক্সা যাওয়া জানা পায় পায়ে যাওয়া জানা এলাকাবাসীর অভিযোগ প্রধান সড়কের বর্জ্য নিয়ে এসে ফেলা হয়েছে অলিগলিতে ষাট হাজার টন ময়লা সব মিলে পরিষ্কার হয়েছে তাহলে এই টনের ময়লাগুলি কোথা যাবে গলির ময়লাগুলি কোথা যাবে গোপীবাগের অলিগলিতেও পড়ে আছে কোরবানির বর্জ্য বৃষ্টির কারণে তা ছড়িয়ে পড়ছে আমার এই যে পিছনে আছে এগুলি ওই যে পাশে থার্ড লাইনের এরিয়া সেকেন্ড লাইনের মাথায় আছে এগুলি ঈদের দিনের ময়লা এবার অজয় মেয়র সাহেব বলতেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ অপসারণ হয়ে গেছে তবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দাবি তিন দিন ধরে কোরবানি হওয়ায় একই এলাকা একাধিকবার পরিষ্কার করতে হচ্ছে তাদের পরিষ্কার তারা কোলাম যে তাছা না এই আজকে কোরবানি আজকের মেলা কালকে আমরা সারাটা দিন আবার এই রাত্র পর্যন্ত ডানামার চোখ খোলা যাত্র্য ময়লা না আশা আসে দুটো চলবো বর্জ্য অপসারণের নিজেদের সফল দাবি করে দক্ষিণ সিটির এই কর্মকর্তা অভিযোগ করেন খিলগাঁও ড্যামরা সহ বিভিন্ন এলাকায় রাস্তা খোরার কারণে ময়লা অপসারণে সমস্যা হচ্ছে দুদিনের আগের বর্জ্য যেটা বলছে আসলে সেটা না ঈদের দিন অনেকে নিজের বাড়ির গ্যারেজে বা বেজমেন্টে কোরবানি দিয়েছে কিন্তু সেদিন তারা সাথে সাথে চাটাইগুলো বের করে দেয়নি চাটাইগুলো বের করে দিয়েছে গতকাল সকালবেলা সেটাই মনে হয়েছিল যে ঈদের দিনের বর্জ্য রয়ে গেছে কিন্তু সেগুলো কিন্তু গতকালই আবার পরিষ্কার করে ফেলেছি এদিকে উত্তর সিটি কর্পোরেশনও বিভিন্ন এলাকা থেকে এখনও পুরো পরিষ্কার করতে পারেনি কোরবানির বর্জ্য হাসনায়ন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা